ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর নিজ বাড়িতে নিয়ে জাহান রাফির দুপুর সোয়া দিকে পথে হন স্বজনরা এর আগে সকাল সাড়ে দশটার দিকে নুসরাতের সুরত হাল সম্পন্ন হয় সুরত হাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার এসআই সামসুর শামসুর রহমান গতকাল রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মারা যায় নুসরাত গত ছয় এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তার শরীরে ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এতে তার শরীরের পঁচাশি শতাংশ পুড়ে যায় এ ঘটনায় দায়ের করা মামলায় জনকে গ্রেফতার করেছে পুলিশ